টানা 37 ঘন্টা জেরার পরে গতকাল রাত 2:30 নাগাদ ইডি গ্রেপ্তার করে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দী শান্তনু ঘনিষ্ঠ এই অয়নশীলকে। 4 নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে ব্যাংকশাল কোর্টে নিয়ে আসা হয়েছে তাকে। তবে সাংবাদিকরা নানাভাবে তাকে অনেক প্রশ্নই করেন, কিন্তু তিনি সব প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। কিছুক্ষণ পরেই এই অয়নশীলের শুনানি শুরু হবে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সীমন্ত নিশাহর কাছ থেকে। টানা 37 ঘন্টা জেরার পর ইডির আধিকারিকরা শান্তনু ঘনিষ্ঠ অয়নশীলকে গ্রেপ্তার করে গতকাল রাত 2:30 সময়। এবং যেমনটা জানা যাচ্ছে, ইডি সূত্রে যে একাধিক অরিজিনাল ওয়েমার শিট এই যে শান্তনু ঘনিষ্ঠ অয়নশীলের কিন্তু বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং একাধিক তথ্য নথি উঠে এসেছে এই অয়নশীলের বাড়ি থেকে। এবং কিছুক্ষণ আগে এই অয়নশীল শান্তনু ঘনিষ্ঠ অয়নশীলকে নিয়ে আসা হয়েছে ব্যাংকশাল কোর্টে এবং কিছুক্ষণ পর তার শুনানি শুরু হবে। এবং এই অয়নশীল ব্যাংকশাল কোর্টে যখন নিয়ে আসা হয়েছিল গাড়ি থেকে নেমে তিনি কিন্তু সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান এবং সাংবাদিকরা নানানভাবে তাকে প্রশ্ন করার চেষ্টা করলেও কোনো প্রশ্নের কিন্তু তিনি উত্তর দেননি। ক্যামেরায় পুলিশের সঙ্গে সীমন্ত নিশাহর, রিপোর্ট সাইন টিভি 24/7।